আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আমার আজকের রেসিপি চিকেন স্ট্রিপস, যেটা চিকেন ফিঙ্গার, চিকেন টেন্ডার বা চিকেন ফিলেট নামেও বেশ সুপরিচিত আর ছেলে বুড়ো সবার অনেক পছন্দের একটা স্ন্যাক্স। কোনো নামি দামি রেস্টুরেন্ট বা কেএফসির মতো করে নয়, আমি ঘরে যেভাবে তৈরি করি সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি সবার ভালো লাগবে। আর এই চিকেন স্ট্রিপস বানাতে আমি ব্যবহার করছি মুরগির বুকের মাংস বা চিকেন ব্রেস্ট, তবে আপনি চাইলে চিকেন থাইও নিতে পারেন। যেটাই নেন না কেন, হাড্ডি ছাড়া মাংস নিয়ে এটাকে মিট হ্যামার দিয়ে একটু এভাবে পিটিয়ে হালকা থেতো করে নিতে হবে। এতে করে এই ভেতরে মাংসটা বেশ নরম হয়ে যাবে। আর এটাকে সেদ্ধ করার জন্য অল্প আঁচে বেশিক্ষণ ধরে আপনাকে ফ্রাইও করা লাগবে না, আর যার কারণে ভেতরটা ড্রাই বা শুকনো হয়ে যাবে না, বেশ জুসি আর সফট থাকবে। এটাকে খুব বেশি আপনি থেতো করবেন না, জাস্ট আস্তই রাখতে হবে, কিন্তু মাংসটাকে নরম করে ফেলতে হবে। আর এটা থেতো করা হয়ে গেলে এইভাবে লম্বা স্ট্রিপের মতো করে কেটে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, আমি এরকম লম্বা আর পাতলা করে কেটেছি, আপনি চাইলে আরেকটু মোটা করেও এটাকে কেটে নিতে পারেন। আর এইভাবে লম্বা করে কাটা হয় বলে এটার নাম চিকেন ফিঙ্গার বা চিকেন স্ট্রিপস, তবে আপনি চাইলে অন্যভাবেও কাটতে পারেন। আমি এখানে পুরো একটা মুরগির বুকের মাংস নিয়েছি, যেটা প্রায় 500 গ্রামের মতো আছে। স্বাদ মতো লবণ আর আধা টেবিল চামচ লাইট সোয়া সস দিয়ে দিচ্ছি, সোয়া সস না থাকলে বাদ দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো ক্যাচাপ, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পাপরিকা পাউডার, যদি এটা না থাকে তাহলে নর্মাল লাল মরিচের গুঁড়োও দিতে পারেন। আধা চা চামচ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো এবং আধা টেবিল চামচ আদা রসুন বাটা, সাথে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা ডিম ভালো করে ফেটে, আর এটা প্রায় 1/3 কাপের থেকে একটু কম আছে। আর দিচ্ছি 1/3 কাপ বাটার মিল্ক, খুবই ইম্পর্ট্যান্ট এই রেসিপির জন্য, এটাই আপনার চিকেনটাকে খুব সফট আর জুসি করবে। যদি আপনি এটা কিনতে না পান তাহলে ঘরেও বানিয়ে নিতে পারেন। কিভাবে ঘরে খুব সহজে এই বাটার মিল্ক বানাতে হয় সেটার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সব কিছু ভালো করে একসঙ্গে মেখে নিয়েছি, এবার এটাকে মিনিমাম 1/2 ঘন্টার জন্য রেখে দিতে হবে। যদি আপনি বেশি সময় রাখতে চান তাহলে আরও ভালো, তাহলে ভালো করে ঢেকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিবেন, এতে করে মাংসটা ফ্রেশ থাকবে। সেই ফাঁকে আমরা ওপরের কোটিংটার জন্য একটা ময়দার মিশ্রণ তৈরি করে নিব। তাই 1 কাপ ময়দার সাথে আমি 1/2 চা চামচ করে নিয়ে নিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো, লবণ, গার্লিক পাউডার বা রসুনের গুঁড়ো, পাপরিকা পাউডার এবং সেই সাথে 1/2 চা চামচ নিয়ে নিচ্ছি ড্রাইড অরিগ্যানো। এবার এই সব কিছু একসঙ্গে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। যদি এই সব কিছু আপনার কাছে না থাকে তাহলে শুধু লবণ আর গোলমরিচের গুঁড়ো নিলেও হবে, তবে সব কিছু দিলে ফ্লেভারটা বেশি ভালো পাবেন। এবারে সেই মেরিনেট করে রাখা মাংস থেকে এক একটা করে সিঙ্গেল টুকরো তুলে নিয়ে আপনাকে এই ময়দার ভেতরে দিতে হবে। তারপরে আপনাকে হাত ব্যবহার করে খুব ভালো করে এই ময়দার ভেতরে মাংসটাকে কোট করে নিতে হবে। খুব বেশি জোরে জোরে বা দ্রুত করার দরকার নেই, আস্তে আস্তে খুব আলতো করে চেপে চেপে ময়দার ভেতরে এই মাংসটাকে এভাবে ঘোরাতে হবে। খেয়াল করবেন কোথাও যেন ময়দা না লেগে থাকে, এরকম না হয়, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় আপনাকে খুব ভালো করে খেয়াল করে ময়দাটা লাগিয়ে নিতে হবে। আর এটাকে আলতো করে একটু চেপে চেপে দিতে হবে যাতে ময়দাটা এর গায়ে বসে যায়। যখন দেখবেন যে ময়দা দিয়ে কোট করা হয়ে গিয়েছে তখন এভাবে ঝাঁকিয়ে আলগা ময়দাটা ফেলে দিবেন, এতে করে ভাজার সময় তেলটা নষ্ট হবে না। এই যে দেখতে পাচ্ছেন আমার এটা রেডি হয়ে গিয়েছে। আপনি চাইলে 4-5টা একসঙ্গে এইভাবে কোট করে নিয়ে তারপরে ভাজতে পারেন। আর যখন ভাজবেন তেলটা যেন খুব ভালো মতো গরম হয় সেটা খেয়াল করবেন। তেল যদি অল্প গরম থাকে তাহলে কিন্তু ময়দাটা খুলে তেলের সঙ্গে মিশে যাবে। আর চুলার আঁচটা বরাবরই আপনাকে মিডিয়াম হাইতে রাখতে হবে, অল্প আঁচে সময় নিয়ে ভাজার কোনো দরকার নেই, এতে করে মাংসটা ভেতর থেকে শুকনো হয়ে যায় আর খেতে মজা লাগে না। আমরা যে আগে থেকে মাংসটাকে পিটিয়ে নিয়েছিলাম আর বাটার মিল্ক দিয়ে এটাকে মেখে রেখেছিলাম, তাই এই মাংসটা ভেতর থেকে খুব নরম থাকবে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। মাঝে মাঝে আপনাকে একটু এগুলোকে উল্টে দিতে হবে যাতে করে চারপাশে সমানভাবে সুন্দর গোল্ডেন কালার আসতে পারে। তবে খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে আবার ওপরের কোটিংটা খুলে যেতে পারে। এভাবেই মিডিয়াম হাই হিটে আমাদেরকে এই চিকেন স্ট্রিপসগুলো ভেজে নিতে হবে। আর যখন ওপরটা এরকম গোল্ডেন হয়ে যাবে তখন এগুলোকে তেল থেকে তুলে নিব।
অনেক সময় যদি আগে থেকে অতিথির জন্য আপনি এটাকে তৈরি করে রাখতে চান তাহলে হালকা করে ভেজে রেখে দিতে পারেন, পরে গেস্ট এলে জাস্ট এক মিনিট গরম তেলে এভাবে সোনালি করে ভেজে নিলেই হবে। ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ মজাদার চিকেন স্ট্রিপস বা চিকেন ফিঙ্গার। আর এটা পরিবেশন করতে পারেন আপনার পছন্দের সসের সঙ্গে। আমি আজকে একটা ককটেল সসের রেসিপি দিচ্ছি, অবশ্যই আমার নিজস্ব আইডিয়ার মতো করে। আর সেটা হচ্ছে এক টেবিল চামচ করে মায়োনিজ আর টমেটো ক্যাচাপের সঙ্গে একটা চামচ মাস্টার্ড সস নিয়ে নিচ্ছি, চাইলে মাস্টার্ড পেস্টও নেওয়া যাবে। তারপর এই তিনটা একসঙ্গে খুব ভালো করে একটু মিলিয়ে নিতে হবে। যদি আপনার কাছে মাস্টার্ড সস বা মাস্টার্ড পেস্ট না থাকে তাহলে শুধু মায়োনিজ আর ক্যাচাপ দিয়েও করতে পারেন। তারপরে আর কি, ফ্রাইড চিকেন হোক বা এরকম চিকেন স্ট্রিপস হোক, যে কোনো ধরনের স্ন্যাক্স আপনি এই সসটার সঙ্গে খেতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন চিকেন স্ট্রিপসের ভেতরটা সাদা হয়ে গিয়েছে, মানে এটা পারফেক্টভাবে কুক আর ভেতরটা কিন্তু শুকনো হয়ে যায়নি। আশা করছি আমার আজকের এই চিকেন স্ট্রিপস বা চিকেন ফিঙ্গারের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।